हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। तो तुम्हारा सबाई कम आशा करते खूब भलो आओ खूब भलो आज के हे दोल। तो सबा के हैप्पी होली, आज के होली, आज के दोल, कल के होली। तो सबा के शुभ दोल पूर्णिमा बोले जैक सबा के हैप्पी शुभ दोल पूर्णिमा। तो आज के हे এখন হচ্ছে বাড়িতে পুজো হবে, এখানে বনু রেডি করছে, দেখো এই যে এখন সিন্নি ফিন্নি বানানো হবে। তো দেখো কিভাবে বানানো হয়, আজকে মা নেই, আমি আর বনুই করব সব কিছু। কে সিন্নি কে মাখবে, তুই না আমি? তুই মাখবি, তুই মাখ, আমি নারকেলটা কুড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, তো চলো দেখতে থাকো, সাথে থাকো। আগে আমি দিয়ে দিয়েছি চিনি, এখানে দুধ, নারকেলের জল, চিনি সব দেওয়া হয়ে গেছে। আর এখন এর মধ্যে সব কলা দেওয়া হবে, আর এখানে আমি নারকেল কুড়াবো, তারপর নারকেলটাও দেওয়া হবে। তো দেখো দেখতে থাকো, এখানে ঘি দিয়ে দিয়ে ঘি দিয়েছে একটু, আর কলা সব দিয়েছে, নারকেলটার মধ্যে দিয়ে দিয়ে তারপর ওটা করতে হয়, চটকাতে হয়। নারকেলটা দে, পুরোটা ঢেলে দে, অল্প একটু রেখে দিতে, না না অল্প একটু আছে, ওই তুমি তুই নে, তুই একাতে ধর। ময়দাটা পুরোটা ঢেলে দে, দাঁড়া এগুলোটা মাখিয়ে নিই, তারপর ময়দা দিতে হবে, একসাথেই দিতে হবে। মা বললো না ময়দাটা দিয়ে দিবি, দিয়ে তারপর সব একসাথে মাখবি। এখানে পুজো শেষ হয়ে গেছে, কিছু দেখানো হয়নি, দেখাতে পারিনি, কারণ আমাদের রেডি করার আগেই ব্রাহ্মণ চলে এসেছে। আর এই দেখো এখানে বাবি বসে বসে, ও বুঝতে পারছে না এখানে কি হচ্ছে, ভয় পাচ্ছে। এই যে বাবি, বাবিকে বাবিকে রং লাগিয়ে দিয়েছে, সিঁদুর না, ও বাবি, বাবি নামেও পুজো দেওয়া হয়েছে। এসো বাবু এসো, চলে এসো চলে এসো, আর ভয় পেতে হবে না, আর ভয় পেতে হবে না, চলে এসো। এবার গরম হচ্ছে না বাবা, ফ্যানটা চালাবো, এসো আমার কাছে এসো, চলো ওই ঘরে যাবো, আমাদের ঘরে যাবো, চলো। তো পুজো হয়ে গেছে, এবার এখন হোলি খেলবো, এগুলো একটু গুছিয়ে নিই, নিয়ে হোলি খেলবো। তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। তো পুজো হয়ে গেল, পুজোর পরে বাবিনকে স্নান করালাম, খুব গরম পড়েছে ওর, খুব কষ্ট হচ্ছে গরমে, তো ওকে স্নান করিয়ে দিলাম। দিয়ে এখন এই যে খাচ্ছি, বনু পরোটা বানিয়েছে, এই যে পরোটা, পরোটা তরকারি বানিয়েছে, এটা খাচ্ছি। খেয়ে দিয়ে নিয়ে মানে এক চোট হোলি খেলা হয়ে গেছে, একবার খেলে নিয়েছি একটুখানি, তারপরে আবার খেয়ে দিয়ে নিই, রেডি হয়ে গেছি, এইটা পরেই হোলি খেলবো, খেয়ে নেব আমি আর বনু, খেয়ে নিয়ে বনু রেডি হবে, আমার রেডি হয়ে গেছে, নিয়ে তারপর দুজনে খেলতে বেরিয়ে যাব। এখন আমরা যাচ্ছি হোলি খেলতে, আমি তো রেডি হয়ে গেছি, বনু এই যে বনু পুরো রেডি, যাবো, ফোন নিয়ে যাব না, তাই তোমাদেরকে দেখাতে পারবো না, ফিরে এসে দেখাবো, ফিরে এসে দেখাবো কতটা ভূত হয়েছি আমি, ঠিক আছে।
না আমি নতুন ফোন কিনেছি কিছুদিন আগে, আমি আমার ফোনটাকে নষ্ট করতে চাই না, আমি নিয়ে যাব না। তো ফিরে এসো, তোমাদেরকে দেখো। আর আমার মা এই যে হোলি খেলে এসেছে, আমার মাকে দেখো, ভূত হয়ে এসেছে আমার মা, পুরো ভূত হয়ে এসেছে আমার মা। যাই এখন হোলি খেলে আসি, সবাইকে টাটা, আবার আসছি, এসে দেখাবো কতটা ভূত হয়েছি। তো রং টং মেখে এসেছি, এসে স্নান করে নিয়েছি, একদম রং মেখে সোজা বাথরুমে চলে গেছি। এখন এই যে স্নান করে নি, দেখো ভূত হয়ে এসেছে পুরো। আমি তো পুরো আমি স্নান করে নিয়েছি, কাটবো না আমি, ভূত ভূত ভূত। এবারে খাবো, লাঞ্চ করব। আমি একা স্নান করেছি, বাবা ঢুকেছে, এবার বিকেলে যাবে আর মা যাবে, বাকি আছে, ওরা আসলেই খাবো। টাকা নেই আমার, টাকা নেই, তুই সিনেমা দেখার টাকা নেই, তুই সিনেমা দেখাই বল, সিনেমা দেখার টাকা নেই আমার, নিজের টাকা নেই, তো নিজে যাচ্ছি না সিনেমা হলে। তো একটু পরে খেতে যাব, সবার স্নান হয়ে গেলে। এখন একটু বসে চুলটাকে শুকাই, আর আমাকে ভেঙে যাচ্ছে পাশে ভূতটা, ভূতনিটা। এখন আবার খাবার সময় দেখা হচ্ছে। তো কি খেলাম তোমাদেরকে দেখালাম, উচ্ছে আলু সেদ্ধ আর সয়াবিনের তরকারি, চিকেন আর চাটনি, এইগুলো ছিল, খেলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন হচ্ছে ঘুমাবো, টান টান হয়ে ঘুম দেবো। এখন ঘুম দিয়ে উঠে তারপরে কি করছি যেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকো ভিডিওটা আর সাথে থাকো। তো সবাইকে গুড নাইট, একেবারে গুড নাইট, কারণ সন্ধ্যাবেলা আমি ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে ওঠার পরে বাড়িতে অনেকে এসেছিলো, সবাই প্রসাদ খেতে এসেছিলো, দাদারা এসেছিলো, তো তখন আর ভিডিও বানাতে পারিনি, গল্প টল্প করছিলো সবাই। তো এখন ডিনারও করে নিয়েছি, ডিনারে ওই ভাত হয়েছিল, চিকেনটা ছিল ওটা খাওয়া হয়েছে, ভাত চিকেন, আর কিছু হয়নি বেশি। তো এখন আমার ডিনার হয়ে গেছে, গুড নাইট সবাইকে, সবাই খুব ভালো থেকো আর সাবধানে থেকো, সুস্থ থেকো। তো গুড নাইট সবাইকে, টাটা।